وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম জায়গায় হাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা, সর্বোত্তম জায়গা হচ্ছে দুনিয়াতে মসজিদ, মসজিদে আসা তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারি নাই, উমরায় ছিলাম, দেশের যে অবস্থা নাই কারেন্ট, যাক তারপরে শুকরিয়া আদায় করা দরকার কেন? সৌদি আরবে বাইরে বের হলে মানে সবচেয়ে গরিব যে ব্যক্তি, এই ব্যক্তি এসিতে থাকে। এক জায়গায় গিয়েছিলাম জারুওয়াল পাহাড়, সৌদি আরবের জারুওয়াল পাহাড় মক্কা শরীফের খুব কাছে, জারুওয়াল পাহাড়, ওখানে অ্যারাবিয়ানরা খুব কম থাকে, ওই পাহাড়ের এক কাছে একটা ফুটবল খেলার মাঠ আছে, তো ফুটবল খেলার মাঠের পাশেই অনেকগুলা ঘর আছে। তো আমি অ্যারাবিয়ান ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে যে ঘরগুলো আছে এগুলা কি বাংলাদেশের মতো বস্তি নাকি? তা বলল যে এগুলো উপর দিয়ে দেখা যায়। এই বাংলাদেশের অবস্থা কবে ঠিক হইব জানি না। তো কি যারা বসতি না, এরা কি সবার সবার ঘরের ভিতরে কি খুব হাই পায় এসি? সৌদি আরবের এখানে এসি না হইলে কাজ হয় না। প্রায় 14 দিন ছিলাম, মনে করেন যে
এই আবহাওয়া নাই, বাইর হলে গরম আর গরম, যারা গেছেন তো জানেন, মুরব্বী অনেকে গেছেন মুরব্বীরা, আর ভিতরে খালি সিআর এসি, ভিতরে ফ্যানের ব্যবস্থা নেই অনেক জায়গায়, আমরা যে হোটেলে ছিলাম ফ্যানের ব্যবস্থা নাই, একবারে ঠান্ডায় থাকো নাহলে একবারে গরম। তা আমি তো মোটামুটি একটু বাইরেই বেশি ছিলাম, ঘর থেকে একটু বাইরেই বেশি ছিলাম, কারণ ওখানে কিছু তোর ঘরে বুঝে থাকার জন্য না, ওখানে ঘরে বুঝে থাকবো যারা ওই দেশের আছে বা ওই দেশে প্রবাসে আছে তারা থাকতে পারে, আমি কিছু 14 দিনের জন্য আমি তোর ঘরে থাকতে পারি না বেশি সময়, আমি তো বাইরে ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় কী আছে, ওদ পার গেছি, তায়েব গেছি, বিভিন্ন জায়গায় গেছি। তো এখন বাইরে যেই গরম, 2 মিনিট খাড়া থাকলে অসুস্থ হয়ে যাবেন, 2 মিনিট দাঁড়া থাকলে অসুস্থ হয়ে যাবেন, এই অবস্থা। তো যাই হোক, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের যে একটা আবহাওয়া, ওই জায়গায় গিয়ে আমি বলছিলাম বাংলাদেশের আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত, আবহাওয়া তো আর আপনার প্রধানমন্ত্রী চেঞ্জ করতে পারবো না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবহাওয়া চেঞ্জ করতে পারবো, খালেদা জিয়া পারবো, কেউ পারবো, কেউ পারবো না, কারণ আবহাওয়া চেঞ্জ করার ক্ষমতা কারো আছে? এগুলো আল্লাহর হাতে, দিনকে রাত কেউ বানাইতে পারবো, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? তো এই আবহাওয়ার ক্ষেত্র এটা আল্লাহর হাতে, এটা কিন্তু দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট চাইলেও কিন্তু পারবো না, এটা আল্লাহর হাতে। তো আল্লাহ সৌদি আরবে রাখছে একরকম, বাংলাদেশে আরেক রকম, বাংলাদেশ সৈরে তোর দেশ, আগে ভাবতাম যে বাংলাদেশে মনে খালি কষ্ট, কারণ না বিদেশে যারা আছে তারাও অনেক কষ্টে আছে, রৌদ্রের ভিতরে অনেক বাঙালিরা দেখছি কাজ করতেছে, ওখানে এত পরিমাণ বাঙালি, বাংলাদেশের যত মানুষ আছে, বাংলাদেশের আমরা যেভাবে মানুষ চিনে রাস্তাঘাটে, এর চেয়ে বেশি চিনে সৌদি আরব আলহামদুলিল্লাহ, সৌদি আরব। আমি প্রথম ভাবছি যে কি হয় না হয়, কত আরবিয়ান মানুষ, তো গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ মক্কায় একটা এলাকা আছে, একটা যে বললাম জারোয়াল পাহাড়, ওই পাহাড়ের সাথে এই পুরাটা হলো মক্কায় বাঙালি মার্কেট, সব বাঙালি, আর চট্টগ্রামের লোক বেশি। আর মদিনায় গেলাম তো ওই জায়গা দিয়ে, ওই জায়গাটা না মার্কেটের নাম এলো বাঙালি মার্কেট, বাঙালিগর নামে একটা জায়গা আছে কিন্তু পাকিস্তানের নামে নাই গিয়া, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার লোক কিন্তু প্রচুর পরিমাণ মক্কায় যায়, তো ওই দেশের নামে না, কিন্তু বাঙালি মার্কেট মক্কায় আছে, মদিনায় আছে বাঙালি মার্কেট আলহামদুলিল্লাহ। কোন বাংলাদেশের মানুষ বেশি রহমত তরেব নিয়ে আনা, রহমত তরে কাবা শরীফ হয়, এরপরে তো সব বাংলাদেশে লয়ে রহমত, সুবহানাল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত, আমরা তো আসলে শুকরিয়া আদায় করি না, না শুকর বান্দা আমরা। এই যে একটা আবহাওয়া, গরম কম গরম নাই, কিন্তু ওই দেশে গেলে বুঝবেন কি গরম, কাকে বলে গরম, কত প্রকার কি কি। যাই হোক, হয়তো কারেন্ট নাই, কিন্তু আল্লাহ পাক যে আবহাওয়াতে রাখছে অনেক ভালো আছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাসটা রবিউল আউয়াল মাস, অর্থাৎ এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, আবার এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, যদিও তারিখ নিয়ে, আসার তারিখ নিয়ে কিছুটা কয়েকটা তারিখ ইখতিলাফ আছে। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, আবার এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন আমাদের মাস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, বিদায়ের মাস, এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। তো এই আয়াতটা পড়ার কারণ কি? এইটা হইলো 1 নম্বর কারণ, যে এই মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, আর আল্লাহ পাক বলছেন যে সমস্ত কুল কায়নাতের জন্য আমি আমার রাসূলকে রহমত হিসাবে পাঠাইছি, সুবহানাল্লাহ। এই হইল নাম্বার 1। 2 নম্বর কারণ হলো, যেহেতু মক্কা মদিনায় গিয়ে আসছি, মাত্র আসছি মক্কা মদিনা থেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসাটা আগে ছিল, এর যে আরো কোটি গুণ বেশি ভালোবাসা এখন বাইরে গেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জিন্দা, রাসূল সাল্লাম কিন্তু মৃত না, রাসূল সাল্লাম কি জিন্দা নবী, হায়াতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যখন কেউ জিয়ারত করে, রাসূল সাল্লামের রোজা জিয়ারত যখন করে, রাসূল বলেন আমার রোজা জিয়ারত করলে আমি তার সালাম শুনতে পাই এবং আমি সরাসরি তার সালামের জবাব দিই, সুবহানাল্লাহ। এত ফজিলত,
এই জন্য যখন রোজা শরীফের পাশে গেছি তোমার মনে হচ্ছিল যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমার দিকে তাকিয়ে আছে আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সরাসরি তাকিয়ে আছি, আল্লাহু আকবার। এনে গেলে আপনার কান্দা লাগবো না, অটোমেটিকলি কেন যে চোখে পানি চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কি যে এক শান্তি সেই জায়গায়। তো এই যে ভালোবাসা বাইরে গেছে, এই হলো দুই নম্বর কারণ। তিন নম্বর আরেকটা কারণে আমি এতরাউত করছি, চার পাঁচ দিন আগে, হয়তো দুই তিন দিন আগে হবে, একটা ছেলে, এক নাস্তিক বিয়াদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাকি মানব মানবতা বিরোধী নাউজুবিল্লাহ বলে জাল লাগে মিষ্টি খাইলি তারা চিনলি না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠাইছি রহমত হিসাবে, দুনিয়ার রহমত, দুনিয়া দুনিয়াবাসীর জন্য রহমত, আখেরাতেও রাসূল রহমত। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য দোয়া না করতো তাহলে আমরা যেই পাপ করি এতদিন আমরা ধ্বংস হয়ে তস্তস হয়ে যেতাম, ঠিক না বে? ঠিক। এইলো এক রহমত, কত কিসের জন্য, কত প্রকার রহমত, এগুলো বলতে তো বহু সময় লাগবে, আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। দুই নম্বর আখেরাতের জন্য কেন রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? এলো আরেকটা, কেয়ামতের ময়দানে 50,000 বছর যেই রৌদ্র অনেক উপরে, এই রৌদ্রের তাপ, এখানে কিন্তু রৌদ্রের কোনো আলো নাই, কিন্তু এই রৌদ্রের যে তাপ, এই তাপ কিন্তু মসজিদের ভিতরে আসে, যার কারণে যে আমরা সবাই ঘেমে যেতেছি। এখন ওই সূর্য থাকবে অর্ধাত উপরে, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি যদি না থাকে 50,000 বছর, যদি 1 ঘন্টা 2 ঘন্টা এই তাপের ভিতরে পানি তৃষ্ণা লাগে, পানির পিপাসা ধরে, তাহলে কেয়ামতের ময়দানে 1,000,000 বছর অর্ধ হাত উপরে থাকবে সূর্য, সেদিন কি পানি পিপাসা লাগবে না? কলিজা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, গায়ে কোনো কাপড় থাকবে না। সেদিন হাউজে পাক, হাউজে কাউসারে পানি পান করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছেলেটা লম্বা লম্বা চুল, কি যে পড়ালেখা করছে আমি জানি না। ইতিপূর্বে আমি বয়ানে বহুবার এই কথা বলেছি যে দুনিয়ার জাগতিক যত বড় শিক্ষাই হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সায়েন্স নিয়ে পড়াশোনা করুক, যেই বিষয় নিয়ে পড়াশোনা করুক, কোরআন হাদিসের বাইরে কোনো ব্যক্তি যদি পড়াশোনা করে, এই ব্যক্তি পড়াশোনা করতে করতে যদি তার মাথা যদি ফুটবল খেলার মাঠ হয়ে যায়, অর্থাৎ মাথার ভিতরে যদি কোনো চুল না থাকে, মানে বেশি যারা পড়ে এদের চুল থাকে না মাথায়, এদের মাথায় যদি চুল সব পড়ে যায়, দুনিয়ার সব শিক্ষা অর্জন করলো কিন্তু আল্লাহকে চিনলো না, এটা কোনো শিক্ষা হতে পারে না, ঠিক না বেটি? শিক্ষা হতে পারে। লম্বা চুলওয়ালা ছেলেটা, এই নাস্তিক যখন আমার রাসূলের বিরুদ্ধে এত জঘন্য জঘন্য কথা বললো, আমি আমার পেজে দিয়েছি ভিডিওটা, এরপরে সাথে সাথে আমি ঠিক থাকতে পারলাম না, আমার তো শরীরে সব পশম দাঁড়িয়ে যাচ্ছিল, আমি তো কি করবো, ওই ছেলেটা কই পাম, আমি আমি মাথা ঠিক ছিল না, তখন সাথে সাথে আমি প্রতিবাদ করলাম, আমার বাসার ছাদ থেকে আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও দেখেছে। তো গতকালকে আমি, গতকালকে বা আজকে সকালে খবর, গতকাল রাত্রি খবরটা পাইছি, ওই ছেলের বাপ মুসলমান, আলহামদুলিল্লাহ, ছেলের বাপ মুসলমান হওয়ার কারণে শরীয়তপুরে বাড়ি সম্ভবত, তো ছেলেরে তীর্যপুত্র করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কল বাংলাদেশে মনে হয় নাই, তাইলে থাকলে এতদিন স্বাস্থ্য হয়ে যেত। তো আমি আবার তার ভিডিও লাস্টে দিয়ে দেখলাম, শুধুমাত্র আমার রাসূলকে গালি দিছে না, দেশের সরকারেও গালি দিছে, তার মানে সে রাষ্ট্রদ্রোহী, ঠিক না বে? ঠিক।
রাষ্ট্রদ্রোহীর কত মামলা হয়? তাহলে হ্যাঁ একটা মামলা তো দরকার না, দেশে নাই তারে। এক নম্বর এসে বিদ্রোহী, দুই নম্বরে সে হলো রাষ্ট্রদ্রোহী। তারে দুই মামলায় জেলে দিলে আজীবন জেলতে না পারি তারে। আমার কাছে তার বিচার দিত আল্লাহর কসম, তারে কাইটটা টুকরা টুকরা করে তার গুস্তা আমি পিসাই দিতে পারি মাটির ভিতরে, দুই টুকরা ফলাই দাও। যাক, বাপে করছে বাপের কাজের কাজ করছে, বাপে বাপে মুসলমান ছেলে তেজ্যপুত্র গিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশি আমি বলছি, বাংলাদেশের প্রত্যেক বহু লোক প্রবাসে আছেন, প্রবাসে কোনো লোক যেন এই লোককে পাইলে যেন একবার সিস্টেম করে দেয়, ঠিক না বেঠিক? কারণ আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, আমরা কিছু না বলতে পারি। আমাদেরকে গালি দিলে পাল্টা গালি না দেওয়ার হুকুম কে দিছে? রাসুল দিছে। রাসুল বলছে তোমরা আমার তরিকা মানো, কেউ গালি দিলে তার উল্টা গালি দিও না, তার বোঝাও, তার লাগে হেদায়েতে দোয়া করো। এত এত সুন্দর চরিত্র, এত উত্তম চরিত্র যিনি শিক্ষা দিলেন তাকে বলে মানবতা বিরোধী, নাউজুবিল্লাহ বলে বেয়াদব কোথাকার। সে যদি কখনো বাংলাদেশে আসে, এখানে অনেক মিডিয়া আছে, আমি চাই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা দায়িত্বে আছে তারা অবশ্যই এই ছেলেটা ফাঁসি দিতে হবে ইনশাআল্লাহ। তো এই তিনটা কারণে আমি এই আয়াত তেলাওয়াত করেছি, আর আজকে থেকে একটা বিশেষ আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী নিয়ে আজকে থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, কয়েক মাস হয়তো লাগবে, বাকি ফাঁকে ফাঁকে দিয়ে যেই মাসের যেই ফজিলত ওইটা ইনশাআল্লাহ বলবো, কিন্তু এটা শেষ করতে কয়েক মাস লাগবে। কিন্তু জুমার বয়ান এখানে তো আর ওয়াজ মাহফিল না যে দুই ঘন্টা আলোচনা শেষ করে দিতে হবে। এই জন্য আপনারা যারা আসেন নিয়মিত আসবেন, যাতে করে বিশ্বনবীর জীবনীটা শুনে বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লামের জীবনে তিনি কতটুকু মানবতা বিরোধী কাজ করেছেন। এই যে বললো নাস্তিক যে আমার মানবতা বিরোধী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি শিক্ষা দিলেন, রাসূল সাল্লামের জীবনীতে কি পাওয়া গেল, আর কতটুকু মানবতা বিরোধী কাজ করলো, এটা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। তো এই জন্য এই বিষয়গুলো নিলাম। এক নম্বর কেন নিলাম, এই রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে, আবার এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, বিদায় হয়েছে, এই নাম্বার এক। নাম্বার দুই হলো যেহেতু একবারে রোজার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে এসেছি, ভালোবাসাটা বেশি হওয়ার কারণে চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই বলবো, এ হলো নাম্বার দুই। তিন নম্বর, এত বড় একটা নাস্তিকের কথা শুনে সহ্য হয় নাই, সুতরাং এই তিনটা কথা মাথায় রেখে কিন্তু আজকে আয়াত তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার বলে। আসুন আমরা আজকে বিশ্বনবীর জীবনী শুরু করি। জীবনী কত মানুষের জীবনী শুনছেন, অথবা অনেকের কাছ থেকে জীবনী শুনতে পারেন, একটু একটু শুনছেন, অথবা কেউ যদি পুরো জীবনী পড়ে থাকেন তাহলেও হয়তো এক এক বইয়ে তো পুরোটা লেখা সম্ভব না, একটু পেয়েছেন একটু পান নাই। আমিও পুরোটা বলতে পারবো না, যতটুকু পারি ইনশাল্লাহ বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন একটা মানুষ শুনবে তখনই তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা ঢোকা সম্ভব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ভালোবাসি, ভালোবাসি কেন বাসি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদেরকে কি দিয়ে গেলেন জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমরা মানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকা মানছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকা আমাদেরকে মানার জন্য বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, সাহাবায়ে কেরামগণ কি করছে, এটা শুনলেই তো মানা যায়, ঠিক না বেঠিক? না শুনলে তো মানা সম্ভব না, ঠিক না? আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, যিনি যাকে আমরা কলিজার চেয়ে নিজের জীবনের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমরা বেশি ভালোবাসি, সেই নবীর জীবনী আজকে থেকে আমরা শুরু করব। আজকে সময় খুব কম, আমার জুমার পরেই পল্টনে একটা প্রোগ্রাম, এটা শেষ করে আবার ব্রাহ্মণবাড়ি আরেকটা প্রোগ্রাম মাহফিল আছে, যেতে হবে। তো এখন বয়ান আজকে কম হবে, কিন্তু আগামী সপ্তাহ থেকে দীর্ঘ লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন 1500 বছর আগে নাকি আসমান জমিন সৃষ্টি করার আগে?
সব আসমান জমিন সকল মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক সৃষ্টি করলেন আমার নবীকে, সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইলেন, কিন্তু কেমনে বানাইলেন? এভাবেই কিন্তু বানাইলেন না, আমাদের মতো কিন্তু বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে কোনো মানুষ যখন চলে, দুনিয়ার মানুষের বন্ধু আছে, একজন মানুষের বন্ধু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে চিন্তা করলেন আমার একজন বন্ধুর দরকার আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানাইলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুবহানাল্লাহ। విశ్వం ఒక పూసల దండ, ప్రతిదీ నీకు సంబంధమే, ప్రతిదీ నీ మీద ప్రభావం. అల్లా పాక్ తర్ బందుకే బనైలెన్, కెమ్నే బనైలెన్? అల్లా పాక్ నూరె ముహమ్మది ఎక్టా తరకార్ మతు బనైలెన్. আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় থাকেন আরশ আযীমের উপরে, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সামনেই আমার নবীকে রাখলেন, নূরে মুহাম্মদ সৃষ্টি করল, আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া হাবিবি, হে আমার বন্ধু, ইয়া হাবিবি, হে আমার বন্ধু, আহারে ইব্রাহিম আর হাবিবুল্লাহর মধ্যে বিশাল পার্থক্য, ইব্রাহিম খলিল আল্লাহকে ভালোবাসে, আর আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন ওগো নবীজি, হাবিবুল্লাহ উপাধি আমি আপনারে দিলাম এই জন্যে দিলাম যে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাকে ইয়া হাবিবি। আল্লাহ যখন ডাকে হে আমার বন্ধু, নবী ডাকের জবাব দেয় না, অনেকবার ডাকার পরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, আমার হাবিব, ও আমার হাবিব, এতগুলা ডাক আমি আপনারে দিলাম, এতগুলা ডাক দেওয়ার পরে কেন আপনি আমার জবাব দিলেন, প্রথম ডাকে কেন আমার জবাব দেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, প্রভু গো, এতবার যে আমারে তুমি ডাক দিছ, এতবার ডাক দেওয়ার পরে আমি কেন জবাব দিলাম জাননি? যখন তুমি আমার হাবিবি বইলা বইলা ডাকছো, ও আমার বন্ধু বইলা বইলা ডাকছো, তোমার এই ডাক আমার কাছে এত ভালো লেগেছে, এত মধু তোমার কণ্ঠ, তোমার কুদরতি কণ্ঠ শুনতে এত মধুর লাগতো, এত মজা লাগতো, এত ভালো লাগতো, যার কারণে আমি শুনতেছিলাম শুনতেছিলাম ওই মজা নিচ্ছিলাম, শুনে শুনে তৃপ্তি হচ্ছিল না, যার কারণে এত পরে আমি তোমার ডাকের জবাব দিলাম, আগে জবাব দেই নাই, কারণ হলো তোমার ডাকের ভিতরে আমি শুধু মজাই খুঁজে পাচ্ছিলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইলেন, এর ইতিহাস আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম, আসমান জমিন বানানোর ইতিহাস। আল্লাহ রাব্বুল আমিন মাটি যখন বানাইলেন, মাটি নিলেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য, ওই মাটিটা পৃথিবীর 60টা জায়গা থেকে নেওয়া হলো, প্রচন্ড গরম ছিল ওই মাটি, ওই মাটিকে আল্লাহ রাব্বুল আমিন বৃষ্টির পানি দিলেন, ওই মাটি ভিজলো কাদা হলো, ওই মাটি দিয়ে
আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন বললেন জিবরাইল রে আদম আলাইহিস সালামের ভিতরে যেন রূহ, এই রূহটা ঢুকে দাও, তাইলেই তো আদম কথা বলতে পারবে, আর নাইলে তো এটা শুধুমাত্র লাশ, মানে কিছুই নাই, ভিতরে কিছুই নাই। রূহ দিলেন একবার, রূহ টুকে আবার বের হয়েছে, আবার রূহ দিলেন, আবার রূহ বের হয়ে আসে, তিনবার রূহ দিলেন, রূহ বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আমিন এবার জিব্রাইল ইসলামকে বললেন, জিব্রাইল রে রূহ কি ঢুকে না রে? জিব্রাইল ডেকে বলেন, প্রভু রূহ আমি তিনবার দিলাম, তিনবার রূহ দেওয়ার পরেও রূহ শুধু বারবার বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, জিব্রাইল রে ওই যে আমি নূরে মুহাম্মদি বানাইছি, আমি আল্লাহ আদমকে আগে বানাই নাই, আগে আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছি, আল্লাহু আকবার। ওই যে আমার সামনে সেই তারকা যেটা নূর আমি বানাইছি, ওই নূরটা নিয়ে আদমের কপাল একটু কষা দিয়ে দাও। আদমের কপালে জিব্রাইল আলাইহিস সালাম আইসা নূরটা কষা দিয়ে দিল, নূরের একটু স্পর্শ হওয়ার কারণে এইবার যখন জিব্রাইল আলাইহিস সালাম ভিতরে রূহ দিয়া দিল, রূহ দিয়া দিছে, এবার আর রূহ বের হয় না। জিব্রাইল ডেকে বলেন, রূহ রে কেন বের হও না? রূহ ডেকে বলে, এতক্ষণ আমি ছিলাম অন্ধকার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরের স্পর্শ লাগার কারণে এখন আমি আলোকিত হয়ে গেছি, আলোকিত হয়ে গেছি, আর এখন কি তুমি আর বের হবে না? জিব্রাইল রে এখন আমার ভিতরে যে আলো আসছে, আল্লাহর আদেশ না পাওয়া পর্যন্ত আদম থেকে রূহ আর কোনোদিন বের হবে না। এই যে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের কপালে এই নূর লাগাই দিল, এই নূর আসতে আসতে শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে চলে আসলো আব্দে মানাফ হাশেমি বংশে আব্দুল মুত্তালিবের কাছে, সেই নূর এসে আল্লাহর নবীর দাদার কপালে এসে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর দাদা পর্যন্ত এসে পৌঁছে গেছে, আল্লাহর নবীর দাদার আব্দুল মুত্তালিব, নবীর দাদার আসল নাম কিন্তু আব্দুল মুত্তালিব নয়, অনেকেই জানেন না বিষয়গুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার আসল নাম হচ্ছে সাইবা। কি নাম? সাইবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জন্মের আগেই মারা গিয়েছে, আব্দুল মুত্তালিব রাসূলের দাদার বাবা মারা গিয়েছিল বাল্যকালে, রাসূলের দাদার দাদার বাড়ি ছিল মক্কায়, দাদার দাদা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাদার নানার বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারা। তার মা তাকে নানার বাড়িতে নিয়ে গেলেন, যেহেতু স্বামী মারা গেছে এই জন্য নানার বাড়িতে নিয়ে গেলেন, সেই নানার বাড়িতে থাকতে থাকতে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব 6-7 বছর বয়স হয়েছে, তো খেলাধুলা করে, মক্কা থেকে একটা কাফেলা গেছে, কাফেলা গিয়া দেখে বহু পোলাপান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলাধুলা করে, একটা ছেলে এত সুন্দর, এত সুশ্রী, তার চেহারার ভিতরে এত মায়া। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছোট মানুষ, তখন মনে হচ্ছিল কপালে নূর চমকাচ্ছে, রাসূলের দাদা তীর মারছিল, যেই জায়গায় সই করে তীর মারছিল তার একটা তীরও মিস হচ্ছে না, আল্লাহু আকবার। মক্কাবাসী মক্কার কাফেলা দেখলো এত সুন্দর একটা বাচ্চা, তার ভিতরে এত আকর্ষণ কেন, এত মায়ার চেহারা। মক্কার লোকেরা গিয়ে তার জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত মায়াবী চেহারা তো আমরা জীবনে দেখি নাই,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো আব্দুল মুত্তালিবের মাধ্যমে আসবে, ঠিক না? ঠিক। তো এই জন্যেই আব্দুল মুত্তালিব, আমার আসল বাড়ি হলো মক্কায়, আমার বাবা মারা গেছে, এই জন্য আমার মা আমার মদিনায় নিয়ে আসছে। কাফেলার লোকেরা আইসা মক্কায় চলে আসলো, মক্কায় আইসা আব্দুল মুত্তালিবের চাচাকে বলল যে আপনি, আপনার একটা ভাতিজা আছে মদিনায় থাকে, মদিনাতুল মুনাওয়ারা, আপনার ভাবি তার নিয়ে মদিনায় চলে গেছে, তো এখন আমরা দেখে আসলাম এত সুন্দর, এত সুশ্রী, এত মায়াবী চেহারা আমরা জীবনে দেখি নাই, এই সুন্দর বালকটা আমাদের মক্কার মানুষ মক্কাতে ফিরিয়ে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বলল যে আমাদের বংশের সন্তান আমাদেরকে ফিরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মা বলল যে ঠিক আছে, আমার আব্দুল মুত্তালিবকে তুমি ইজ্জত সম্মান বাড়ায় দিও। The new navigator, life mastered. আর আমার আব্দুল মুত্তালিবকে তুমি কাবা শরীফের নেতা বানায় দিও। সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিবকে নিয়ে আসা হলো, আবার মক্কায় নিয়ে আসা হলো, মক্কায় নিয়ে আসা হলো। ওই সময় জমজম কূপের পানিটা বন্ধ হয়ে গিয়েছিল, পানির কষ্ট হচ্ছিল। আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলো, আব্দুল মুত্তালিব জমজমের পানি এখন বন্ধ আছে, জমজমের পানি যদি পেতে চাও, এলাকার মানুষকে যদি পানি দিয়ে ভরপুর করে দিতে চাও, তাহলে ওখানে যাও, গিয়া দেখো পাথর আছে, পাথরটা তুমি সরায় দাও, আবার জমজমের পানি উঠবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে সেখানে চলে গেলেন, পাথরটা সরায় দেওয়ার সাথে সাথে আবার জমজম কূপ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কা নগরীর চারুপাশ খবর হয়ে গেল, ছোট্ট একটা বালক আসছে, তার শিলায় এতদিন পর্যন্ত মক্কা নগরীতে জমজম কূপ বন্ধ ছিল, এখন আবার চালু হয়ে গেল, কার বরকতে আবার চালু হলো? আমরা এতদিন ধরে মক্কা নগরীতে থাকি, মক্কাতুল মুকাররমায় থাকি, কোনো দিন কেউ তো স্বপ্ন দেখলাম না, মদিনা থেকে ছোট্ট একটা বালক আসছে, এই ছোট্ট বালকটা মদিনা থেকে মক্কায় আসলো, ছোট্ট ছেলেটা স্বপ্ন দেখলো, আর তার স্বপ্নের এই বাস্তবতাটা এত এত দৃঢ়ভাবে এটা বাস্তবায়ন হলো কেমনে সম্ভব? আরেকটা কথা বলি, যখন নাকি আব্দুল মুত্তালিবকে যখন মদিনা থেকে মক্কাতে আনা হলো, আব্দুল মুত্তালিবের নাম ছিল সাইবা, যখন নাকি আব্দুল মুত্তালিবকে আনা হচ্ছিল মদিনায়, তখন মানুষ মনে করছিল এটা ছোট্ট একটা ছেলে, মনে হয় গোলাম হবে। আব্দুল মুত্তালিবের চাচাকে বলল ওটা কে, উনি বলল সাইবা, কিন্তু ওনার নাম হলো মুত্তালিব, লাগা দিল আব্দুল মানে গোলাম, বান্দা আব্দুল মুত্তালিব, মানুষ বলল এটা মুত্তালিবের গোলাম, সেখান থেকে কিন্তু সাইবার নাম আব্দুল মুত্তালিব হয়ে গেল, রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব প্রচলিত হয়ে গেল, আমরা সেটাই বলি। রাসূলের দাদা এই জমজম কূপের পানি যখন বের করলো আল্লাহর ইশারায়, সবাই মনে মনে ভাবলো এই ছেলেটা দুনিয়ার সাধারণ কোন সন্তান হতে পারে না, অবশ্য অনেক দামি মানুষ, যখন নাকি 7-8 বছর বয়স রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের, ওই সময় মক্কা নগরীতে যত মানুষ ছিল সবচাইতে দামি মানুষ আল্লাহ রাব্বুল আমিন রাসূলের দাদাকে বানায় দিলেন। কোন সুবহানাল্লাহ, রাসূলের দাদা হয়ে গেল দামি মানুষ, রাসূলের দাদাকে মক্কা নগরীর মানুষেরা বলল আপনি ছোট মানুষ হতে পারেন, কিন্তু মর্যাদা আপনার কম হবে না,
যেহেতু আপনার উসিলায় আমরা পানি পাইছি, মক্কা নগরীতে সবচাইতে বেশি প্রয়োজন ছিল পানির। এত মরুভূমি এলাকা, এলাকার মধ্যে আমাদের পানির খুব প্রয়োজন ছিল। সুতরাং আপনার ওসিলায়, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আমাদেরকে পানির ব্যবস্থা করেছেন, আজকে থেকে আপনি কাবা শরীফের জিম্মাদারি নেন। আজকে থেকে আমরা সবাই মিলে আপনাকে কাবা শরীফের জিম্মাদার মোতাওয়াল্লি বানিয়ে দিলাম। রাসূলের দাদা সেই ছোট্ট থাকতেই কাবা শরীফের মোতাওয়াল্লি হয়ে গেল। আমার রাসূলের দাদার দাম আল্লাহ রাব্বুল আমিন বাড়াই দিল। দিন যাচ্ছে, আমার নবী দাদা বড় হচ্ছে। একটা সময় আমার নবী দাদা বিয়ে করলো। বিয়ে করার পরে 10টা ছেলে হলো, 6টা মেয়ে হলো, কোন সুবহানাল্লাহ, মোট কয়জন হলো? 16 জন হলো। আর আমাদের এই দেশের কথা হলো, একটা হলে দুটি হলে ভালো হয়, একটার বেশি নয়, ঠিক না বেঠিক? রাসূল কয় উম্মত বাড়াও, বর্তমান বিজ্ঞানীরা কয় উম্মত কমাও, কাটা মানবেন? যেরকম কাটা মানবেন, রাসূলের তা মানতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যত নবীর উম্মত থাকবে সবচেয়ে বেশি আমি নবীর উম্মত থাকবে। আর এই কারণে আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মত নিয়ে গর্ব করতে থাকব। রাসূলের দাদা বিয়ে করলেন, 16টা সন্তান, সবচেয়ে বড় হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর সবচেয়ে ছোট হলো আব্দুল্লাহ, রাসূলের বাবা হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিকে সবাই তাকায় থাকে, মহিলারা এসে ভিড় করে। আব্দুল মুত্তালিবের বাড়িতে এত মানুষ ভিড় করে, ছেলেরা আসে, মেয়েরাও আসে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, কেন গো তোমরা আমার বাড়িতে আসো? কি কারণ? কোনদিন তো দেখি নাই, আমার বিয়ের আগে, বিয়ের পরেও আমার আব্দুল্লাহ হওয়ার আগে আমি কোনদিন দেখি নাই আমার বাড়িতে এত লোক সমাগম। আজকে কেন এই মুহূর্তে কয়েকদিন ধরে তোমরা কেন আমার বাড়িতে আসো? লোকের ডাক দেয়া কয়, ও আব্দুল্লাহর বাবা, অন্য কোনো কারণে আসি না, আব্দুল্লাহর চেহারা দেখা, যখন আমরা কোনো কাজে যাই আমাদের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বরকত দিয়া দেয়। আব্দুল্লাহর চেহারা দেখা, ব্যবসায়ীরা যদি ব্যবসায় করতে যায় আল্লাহ রাব্বুল আমিন আব্দুল্লাহর চেহারা দেখার কারণে ব্যবসার মধ্যে উন্নতি দান কইরা দেয়। এই জন্য আমরা আব্দুল্লাহর চেহারা দেখতে আসি, আব্দুল্লাহর চেহারা দেখলে বড় ভালো লাগে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও মেয়েরা তোমরা কেন আস? মেয়েরা ডাক দিয়া কয়, এই এত ছোট একটা সন্তান, এই মুহূর্তে আমরা চাই তারে বিয়া করতে, কারণ এত সুন্দর একটা ছেলে, নাম্বার এক। নাম্বার দুই হলো, অনেক তাওরাতের আলেম ছিল, তারা জানতো আব্দুল মুত্তালিব হবে নবীর দাদা, আব্দুল্লাহ হবে নবীর বাবা, আর নবীর বাবার কপালে নূরে মুহাম্মদী থাকবে। জোরে কোন আল্লাহু আকবার! এই তাওরাতের আলেমরা, এই তাওরাতের আলেমদের মেয়েদেরকে যখন এই কথাগুলি বললো, অনেক মেয়েরাও ছিল তখন তাওরাতের আলেমা, তাওরাতের আলেমারা যখন এই কথা পড়লো যে আব্দুল্লাহর ঘর থেকে বিশ্ব নবী জন্ম নিবে, যখন এই কথাটা বুঝতে পারলো তখন থেকে সব একটা নিজের মনের ভিতরে একটা নিয়ত করলো যে আব্দুল্লাহর কাছে বিয়া হইলেই তো নবী আমার ঘর থেকে জন্ম নিবে, ঠিক না বেঠিক? এই জন্য সবাই বাড়িতে যায় ভিড় করে আব্দুল্লাহর চেহারা দেখার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, তোমার চেহারা দেখার জন্য এত মানুষ আসে, ভিড় কমাইতে চাইলো ভিড় কমে না। এখন আব্দুল্লাহ ছোট মানুষ, কিন্তু ওই যে জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ করে বালু জ্বর হলো মদিনায়, মক্কায় বালু জ্বর হওয়ার কারণে, বালু পরে, বালু পড়ার কারণে জমজমের কূপটা আবার বন্ধ হয়ে গেছে। জমজমের কূপটা যখন বন্ধ হয়ে গেছে,
সবাই কাবা শরীফের মোতাওয়াল্লি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। ও মোতাওয়াল্লি, আল্লাহর কাছে দোয়া করেন কেমনে পানির ব্যবস্থা করবেন, করেন। তখন তো আর ডিপ কল আর মেশিন আর সেলু মেশিন ছিল না, কল ছিল না, টিউবওয়েল ছিল না, কুয়া থেকে পানি উঠায় মানুষ খায়, সব মানুষ এক এক জায়গা থেকে পানি খায়। এখন পানি বন্ধ হয়ে গেছে, পানি বন্ধ হয়ে যাওয়ার পরে যেহেতু উনি মোতাওয়াল্লি, উনি নেতা, কাবা শরীফের জিম্মাদার, উনি তো জমজমটা তো ওই কাবা শরীফের দায়িত্বে, তো এই জন্যে বললো আপনি একটু দেখেন কি করা যায়, সময় তো শেষ। ইনশাল্লাহ আগামী শুক্রবারে লম্বা আলোচনা, আমি আগেই বলেছিলাম এই আলোচনা শেষ করতে আমার কমপক্ষে হয়তো 4-5 মাস সময় লাগবে, রমজান চলে আসবে আলোচনা শেষ করতে। বিষ্ণু নবীর জীবনে আজকে শুরু করছি, আপনারা যারা আসেন দেরি করে যারা আসেন একটু আগে আগে আসবেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।